কলেজ স্ট্রিটের কফি হাউস। কফি হাউসের আড্ডা আছে, কিন্তু সেই আড্ডার মেজাজ কি একই আছে? তার হাল হকিকত জানতে সংবাদ বিশ্ববাংলা এবং বিশ্ববাংলা সংবাদের তরফে আমরা হাজির হয়েছিলাম কলেজ স্ট্রিট কফি হাউসে। ৯৮ বছরের কফি হাউসকে ঘিরে আছে ঐতিহ্য আর স্মৃতির বন্যা। বসার জন্য ১০ মিনিট ঘুরেও পাওয়া গেল না জায়গা। কখন কোন টেবিল থেকে কে উঠছে সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখাও অস্বস্তিকর। সিঁড়ি ভেঙে দোতলায় গিয়েও সেই একই চিত্র। কি বলছেন এখানকার কোঅপারেটিভ সেক্রেটারি, জেনে নেব তাও। কফি হাউসটা ১৯৫৮ থেকে কোঅপারেটিভ হিসাবে মানে পরিচিত শুরু হয়েছে। তখন তো এই বিল্ডিংটা ছিল মানে মিটিং হল বলতে গেলে, স্বাধীনতা যখন পরাধীন ভারত আমাদের ইংরেজরা শাসন করছেন। হ্যাঁ, এখানে অনেক অনেক মহাপুরুষের পায়ের ধুলো এখানে, ঠিক আছে। এটা মিটিং হল, এতগুলো দরজা, সেই সিস্টেমে সেই জন্যই বানানো। ১৪-১৫ দরজা আছে। আমরা কফিটা মানে দেখুন, এখনকার আগের যে দিন আর এখনকার দিনের অনেক ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। আর তখন আমি যখন ফার্স্ট কফি হাউসে এখানে ঢুকি, তখন একটা দেখেছি যে কফি একটা ফিল্টার বসলে পুরো প্রেসিডেন্সি কলেজ অবধি তার সুগন্ধটা যেত। এর বিল্ডিংটাও গন্ধটা মানে কফির গন্ধ। তো তখন একরকমের জিনিস পেয়েছি পয়সা দিয়ে কিনে, এখনও সেই পয়সা দিয়ে কিনছি। এখনও সেই কফি বোর্ড থেকে আমাদের কফি আসে, যেটা চাঁদনি চকে যে ইন্ডিয়ান কফি হাউস আছে সেখান থেকে আমরা কফি কিনি। সেই কফির সেটা আর পাচ্ছি না, কাস্টমাররা অনেক কমপ্লেনও করেন, আমরা অনেক বাইরে থেকে কফি আনার চেষ্টাও করছি কোয়ালিটিটা মেনটেন করার জন্য যতটা সম্ভব এখনও চেষ্টা করে যাচ্ছি। নাহলে আজকে এত কাস্টমারের ভিড়, কফি হাউস কিন্তু একটাও কোনো জায়গায়। আছে, এখনো আছে, পকোড়া আছে। আলাদা টেস্টও লাগে কফির সঙ্গে পকোড়া। আমরা ৬০+ এখন সিনিয়র স্টাফ বলতে গেলে মানে জাহিদ হোসেন, যেটা আপনাদের এই করে হয় প্লাস, তাও ওনার ৪২ হয়ে গেল প্লাস সার্ভিস, ৪২+ সার্ভিস। তখনকার দিনে মানুষের হাতে অনেক পরিমাণে টাইম থাকত, মানুষ টাইম দিতে পারতেন, বসতে পারতেন, টাইম কী করবো, টাইম কিছু কাজ নেই। এখনকার মানুষের হাতে যখন এখন টাইম নেই, এখনকার যে নিয়ম জেনারেশন বা ইয়ে ততটাই নেই। একটা সময় ছিল যখন কফি হাউসে অনেক সাহিত্য সৃষ্টি হয়েছে, কফি হাউসে বসে সেই ঐতিহ্য আছে। কফি হাউসে নাট্যকার আসতেন, সাহিত্যিক আসতেন, কবি আসতেন, এখনো কি তাদের পায়ের ধুলো পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আসেন এই জেনারেশনের যারা এখনকার যারা প্রথম সারির সাহিত্যিক বলুন, নাট্যকার বলুন, কবি বলুন, তাদেরও কি নস্টালজিয়া টানে কফি হাউসে? তারা আসেন, আসেন শনিবার হলে উনাদের আজকে 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 দেখুন কফি হাউসের ভিড় কিন্তু উনাদেরই নেই। প্রত্যেক শনিবার হলে কবি, সাহিত্যিক, নাট্যকার সব এক একটা টেবিলে 10 জন 15 জনের। আপনি এখন থেকে যান দেখুন হলে উনাদেরই ভিড়, সব বগলে বই, ব্যাগে বই ভর্তি, প্রত্যেক টেবিলে কবি সাহিত্যিকদের আজকের উনাদের বাজার, উনাদেরই আজকের দিন। মানে সন্ধে 5টা বাজার সঙ্গে সঙ্গে উনাদের আসা শুরু হয়ে যায়, আপনার 9টা 8:30 মানে 8টা 8:30 অবধি উনাদের চলবে।